শুনেছি আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা অশরীরী। পুরাতন উইধরা ডায়েরিখানি সাবধানে খুলিয়া বরদা বলিল, অদ্ভুত জিনিস, কিন্তু আগে থাকতে কিছু বলবো না। আমাদের আবদুল্লাহ কুজরাকে জানো তো? সাহেবদের কুটি থেকে পুরনো বৈশের দরে কিনে বিক্রি করতে আসে। তারই কাছ থেকে এটা কিনেছি, ঝাঁকায় করে এক গাদা বই নিয়ে এসেছিল। বইগুলো ঘাটতে ঘাটতে দেখি একটা বাংলায় লেখা ডায়েরি, নগদ 2 পয়সা খরচ করে তৎক্ষণাৎ কিনে ফেললুম। অমূল্য দৈবক্রমে আজ ক্লাবে আসে নাই, তাই বাগবিতণ্ডায় বেশি সময় নষ্ট হইল না। বরদা বলিল, পড়ি শোনো, বেশি নয়, শেষের কয়েকটা পাতা খালি পড়ে শোনাব, আর যা আছে তা শুনলেও কোনো ক্ষতি নেই। এ ডায়েরির লেখক কে তা ডায়েরি পড়ে জানা যায় না, তবে তিনি যে কলকাতা হাইকোর্টের একজন অ্যাডভোকেট ছিলেন তাতে সন্দেহ নেই। ল্যাম্পটা উস্কাইয়া দিয়া বরদা পড়িতে আরম্ভ করিল। 7ই ফেব্রুয়ারি, আজ মুঙ্গেরে আসিয়া পৌঁছিলাম। স্টেশন হইতে পীর পাহাড় প্রায় মাইল তিনেক দূরে শহরের বাইরে। মুঙ্গের শহরের যতটুকু দেখিলাম কেবল ধুলা আর পুরাতন সেকেলে বাড়ি। যা হোক, আমাকে শহরের মধ্যে থাকিতে হইবে না, ইহাই রক্ষা। স্টেশন হইতে আসিতে পথে কেল্লার ভেতর দিয়ে আসিলাম। কেল্লাটা মন্দ নয়, পুরাতন মীর কাসিমের আমলের কেল্লা, গড়খাই দিয়া ঘেরা। প্রাকারের ইট পাথর অনেক স্থানে খসিয়া গিয়াছে। বড় বড় গাছ উচ্চ প্রাচীরের উপর জন্মিয়া শুষ্ক গড়খাইয়ের দিকে ঝুঁকিয়া পড়িয়াছে। একদিন এই গড়ের প্রাচীরে সতর্ক সান্ত্রী পাহারা দিত, প্রহরে প্রহরে দুদারে নাকারা বাজিত। সন্ধ্যার সময় লোহার তরুণদার ঝনৎকার করিয়া বন্ধ হইয়া যাইত। কল্পনা করিতে মন্দ লাগে না, পীরপাহাড়ের বাড়িখানি চমৎকার। এমন বাড়ি যাহার, সে চিরদিন এখানে থাকে না কেন, এই আশ্চর্য। যা হোক, পাহাড়ের উপর নির্জন প্রকাণ্ড বাড়িখানিতে একাকী 1 মাস থাকিতে পারিব জানিয়া ভারী আনন্দ হইতেছে। বন্ধু কলিকাতায় থাকেন, আমি এই অবসরে তাহার বাড়িটি ভোগ করিয়া লই। কলিকাতা হাইকোর্টে প্রায় 1.5 মাস ধরিয়া প্রকাণ্ড দায়রা মোকদ্দমা চলাইবার পর সত্য সত্যই বিশ্রাম করিতে হইলে এমন শান্তিপূর্ণ স্থান আর নাই। আমার স্ত্রী যে ভাঙিয়া পড়িয়াছে তাহার কারণ শুধু অত্যধিক পরিশ্রম নয়, মানুষের সহিত অবিশ্রাম সংঘর্ষ। যে লোক মিথ্যা কথা বলিবে বলিয়া দৃঢ় সংকল্প করিয়া আসিয়াছে, তাহার পেট হইতে সত্য কথা টানিয়া বাহির করা এবং যে হাকিম বুঝিবে না তাহাকে বুঝাইবার চেষ্টা কিরূপ বুক ভাঙা ব্যাপার, তাহা যিনি এ পেশায় ঢুকিয়াছেন তিনিই জানেন। মানুষ দেখিলে এখন ভয় হয়, কেহ কথা কহিবার উপক্রম করিলেই পলাইতে ইচ্ছা করে, তাই একেবারে নিঃসঙ্গভাবে চলিয়া আসিয়াছি। বামুন চাকর পর্যন্ত সঙ্গে লই নাই, ইমি কুকার সঙ্গে আছে, তাহাতেই নিজে রাঁধিয়া খাইব। কি সুন্দর স্থান! পাহাড়ের ঠিক মাথার উপর বাড়িটি, চারিদিকের সমতল ভূমি হইতে প্রায় 300-400 ফুট উচ্চে। ছাদের উপর দাঁড়াইলে দেখা যায় একদিকে দিগন্তরেখা পর্যন্ত বিস্তৃত গঙ্গার চর, তাহার উপর এখন সরিষা জন্মিয়াছে। সবুজ জমির ওপর হলুদ বর্ণ ফুলের স্ফুলিঙ্গ, চাহিয়া চাহিয়া চক্ষু স্নিগ্ধ হইয়া যায়। অন্যদিকে যতদূর দৃষ্টি যায় অগণ্য অসংখ্য তালগাছের মাথা জাগিয়াছে। আরও কত প্রকারের ঝোপঝাড় জঙ্গল, তাহার ভিতর দিয়া গেরিমাটি ঢাকা পথটি বহু নিম্নে গোলাপি ফিতের মতো পড়িয়া আছে। এ যেন কোন স্বর্গলোকে আসিয়া পৌঁছিয়াছি। বাড়িতে একটা মালি ছাড়া আর কেহ নাই, সেই বাড়ির তত্ত্বাবধান করে এবং 2-4টা মৃত পায় গোলাপ গাছে জল দেয়। জল পাহাড়ের উপর পাওয়া যায় না, পাহাড়ের পাদমূলে রাস্তার ধারে একটি কুয়া আছে, সেখান হইতে আনিতে হয়। মালিটার সহিত কথা হইয়াছে আমার জন্য 2 ঘড়া জল রোজ আনিয়া দিবে, তাহাতেই আমার স্নান ও পান 2 কাজই চলিয়া যাইবে। মালিটাকে বলিয়া দিয়াছি পারতপক্ষে যেন আমার সম্মুখে না আসে, আমি একলা থাকিতে চাই। 8ই ফেব্রুয়ারি, কাল রাত্রে এত ঘুমাইয়াছি
যে জীবনে বোধহয় এমন ঘুমাই নাই। রাত্রি 9টার সময় শুইতে গিয়াছিলাম, যখন ঘুম ভাঙিল তখন বেলা 7টা। ভোরের রৌদ্র খোলা জানলা দিয়া বিছানায় আসিয়া পড়িয়াছে, গোজগাজ করিয়া সংসার পাতিয়া ফেলিয়াছি। সঙ্গে কিছু চাল ডাল আলু ইত্যাদি আনিয়াছিলাম, তাহাতে আরও 3-4 দিন চলিবে। ফুরাইয়া গেলে মালিকে দিয়া শহরের বাজার হইতে আনাইয়া লইব। ট্রাঙ্কগুলো খুলিয়া দেখিলাম প্রয়োজনীয় দ্রব্য সবই আছে, দাড়ি কামাইবার সরঞ্জাম, সাবান, তেল, আয়না চিরুনি কিছুই ভুল হয় নাই। এক বান্ডিল ধূপের কাঠিও রহিয়াছে দেখিলাম, ভালোই হইল। এখনো অবশ্য একটু শীত আছে, কিন্তু গরম পড়িতে আরম্ভ করিলে মশার উপদ্রব বাড়িতে পারে। চাকরটার বুদ্ধি আছে দেখিতেছি, কতগুলো বই ও কাগজ পেন্সিল ট্রাঙ্কের মধ্যে পুরিয়া দিয়াছে। যদি ওই 1 মাসের মধ্যে বই স্পর্শ করিব না প্রতিজ্ঞা করিয়াছি, তবু হাতের কাছে 2-1খানা থাকা ভালো। বইগুলা কিন্তু একেবারেই বাজে, পরলোক, ভূত দর্শন, উন্মাদ ও প্রতিভা, এসব বই আমি পড়ি না। চাকরটা বোধহয় ভাবিয়াছে আইন ছাড়া অন্য যে কোনো বই পড়িলেই আমি ভালো থাকিব। সে একটু আধটু লেখাপড়া জানে, সাধে কি বলে স্বল্পবিদ্যা ভয়ঙ্করী। এখানেও একটা ছোটোখাটো লাইব্রেরি আছে দেখিতেছি, একটা ক্ষুদ্র আলমারিতে গোটা কয়েক পুরাতন উপন্যাস, অধিকাংশই সম্মুখের ও পশ্চাতের পাতা ছেঁড়া। যা হোক, পড়িবার যদি ইচ্ছা হয় বইয়ের অভাব হইবে না। দুপুরবেলাটা ভারী আনন্দে কাটিল, শূন্য বাড়িময় একাকী ঘুরিয়া বেড়াইলাম। পাহাড়ের উপর এই বৃহৎ বাড়ি কে তৈয়ার করিয়াছিল, ইহার কোনো ইতিহাস আছে কি? কলিকাতায় ফিরিয়া বন্ধুকে জিজ্ঞাসা করিব। বাড়ি যেই তৈয়ার করুক, তাহার রুচির প্রশংসা করিতে হয়। যে পাহাড়ের উপর বাড়িটি প্রতিষ্ঠিত তাহা দেখিতে একটা উল্টানো বাটির মতো। কবি হইলে আরও রসালো উপমা দিতে পারিতাম, হয়তো সাদৃশ্যটাও আরও বেশি হইত, কিন্তু আমার পক্ষে উল্টানো বাটি যথেষ্ট। সাদা বাড়িখানা তাহার উপর মাথা তুলিয়া আছে। বাড়িখানা যেমন বৃহৎ তেমনই মজবুত, মোটা মোটা দেওয়ালের মাঝখানে বিশাল এক একটা ঘর। নিজের বিশালতার গৌরবে শূন্য আসবাবহীন অবস্থাতেও সর্বদা গমগম করিতেছে। বাড়ির সম্মুখে খানিকটা সমতল স্থান আছে, তাহাতে গোলাপ বাগান, গোলাপ বাগানের শেষে ফটক, ফটকের বাইরেই নিচে যাইবার ঢালু পাথর ভাঙা পথ বাকিয়া বাড়ির কোল দিয়া নামিয়া গিয়াছে। ফটকের সম্মুখে কিছু দূর একটা প্রকাণ্ড কূপ, গভীর হইয়া কোথায় চলিয়া গিয়াছে তাহার তল পর্যন্ত দৃষ্টি যায় না। কূপের চারিপাশে আগাছা জন্মিয়াছে, একটা শিমুল গাছ তাহার মুখের বিরাট গর্তটার উপর ঝুঁকিয়া পড়িয়াছে। কূপের ভিতর একখণ্ড পাথর ফেলিয়া দেখিলাম, অনেকক্ষণ পরে একটা ফাঁপা আওয়াজ আসিল, কূপটা নিশ্চয়ই শুষ্ক। সন্ধ্যার সময় কূপের কাছে গিয়া দাঁড়াইলাম, নিচে বেশ অন্ধকার হইয়া গিয়াছে। দূরে দূরে 2-1টি প্রদীপ মিটমিট করিয়া জ্বলিতে আরম্ভ করিয়াছে, কিন্তু উপরে এখনও বেশ আলো আছে। পশ্চিম দিকটা গৈরিক ধুলায় ভরিয়া গিয়াছে, দেখিতে ভারী চমৎকার। এই বাড়িতে আমার 2 দিন কাটিল। হঠাৎ কাঁধের উপর একটা স্পর্শ অনুভব করিয়া দেখি এক ঝলক রক্ত সেখানে পড়িয়াছে, কিন্তু তখনই বুঝতে পারিলাম রক্ত নয়, ফুল। শিমুল গাছটায় 2-4টা ফুল ধরিয়াছিল, ইতিপূর্বে লক্ষ্য করি নাই। ফুলটি হাতে লইয়া ফিরিয়া আসিলাম, মনে হল এই স্থানের অধিষ্ঠাত্রী দেবতা ফুল দিয়া আমাকে স্বাগত সম্ভাষণ করিলেন। 9 ফেব্রুয়ারি, আজ শরীরটা ভালো ঠেকিতেছে না, বোধহয় একটু জ্বর ভাব হইয়াছে, মাথার মধ্যে কেমন একটা উত্তাপ অনুভব করিতেছি। মকদ্দমা লইয়া যে অতিরিক্ত মানসিক পরিশ্রম করিয়াছি তাহার কুফল এখনও শরীরে লাগিয়া আছে, অকারণে স্নায়ুমণ্ডল উত্তেজিত হইয়া ওঠে। আজ উপবাস করিয়াছি, আশা করি কাল শরীর বেশ ঝরঝরে হইয়া যাইবে। 10 ফেব্রুয়ারি, প্রাচীন গ্রীসে সংস্কার ছিল, প্রত্যেক গাছ লতা নদী পাহাড়ের একটি করিয়া অধিষ্ঠাত্রী দেবতা আছে। আধুনিক বিজ্ঞান শাসিত যুগে কথাটা হাস্যকর হইলেও উপদেবতা অধিষ্ঠিত গাছপালার কথা কল্পনা করিতে মন্দ লাগে না। সাঁওতালদের মধ্যেও এরূপ সংস্কার আছে শুনিয়াছি, যাহারা বনে জঙ্গলে বাস করে তাহাদের মধ্যে এই প্রকার বিশ্বাস হয়তো স্বাভাবিক। মানুষ যেখানেই থাকুক,
দেবতা সৃষ্টি না করিয়া থাকিতে পারে না। আমরা সভ্য হইয়া ইট পাথরের মন্দিরের মধ্যে দেবতার প্রতিষ্ঠা করিয়াছি। যাহারা বনের মানুষ তাহারা গাছপালা নদী নালাতেই দেবতার আরোপ করিয়া সন্তুষ্ট থাকে। আত্মবিশ্বাসের যেখানে অভাব সেখানেই দেবতার জন্ম। মানুষ সহজ অবস্থায় ভূত প্রেত উপদেবতা এমনকি দেবতা পর্যন্ত বিশ্বাস করিতে পারে না। ওসব বিশ্বাস করিতে হইলে রীতিমতো মস্তিষ্কের ব্যাধি থাকা চাই। কিন্তু সে যাহাই হোক, উপদেবতার কথা কল্পনা করিতে বেশ লাগে। আমার ওই শিমুল গাছটার যদি একটা দেবতা থাকিত তাহাকে দেখিতে কেমন হইত? কিংবা অতদূর যাইবার প্রয়োজন কি? এই পাহাড়টারও তো একটা দেবতা থাকা উচিত। তিনিই বা কিরূপ দেখতে শুনিতে? তিনি যদি হঠাৎ একদিন আমাকে দেখা দেন তবে কেমন হয়? 11 ফেব্রুয়ারি। দিনের বেলাটা পাহাড়ের ওপরেই এধার ওধার ঘুরিয়া এবং রান্নাবান্নার কাজে বেশ একরকম কাটিয়া যায়। কিন্তু সন্ধ্যার পর হইতে শয়নের পূর্ব পর্যন্ত এই 3-4 ঘন্টা সময় যেন কিছুতেই কাটিতে যায় না। এখন কৃষ্ণপক্ষ যাইতেছে, সূর্যাস্তের পরই চারিদিক ঘুটঘুটে অন্ধকার হইয়া যায়। তখন পৃথিবী পৃষ্ঠে সমস্ত দৃশ্য লেপিয়া মুছিয়া একাকার হইয়া যায়। কেবল আকাশের তারাগুলো যেন অত্যন্ত নিকটে আসিয়া চক্ষু মেলিয়া চাহিয়া থাকে। আমি ইনি কুকারে রান্না চড়াইয়া দিয়া লণ্ঠন জ্বালিয়া ঘরের মধ্যে নীরবে বসিয়া থাকি। লণ্ঠনের ক্ষীণ আলোয় ঘরটা সম্পূর্ণ আলোকিত হয় না, আনাচে কানাচে অন্ধকার থাকিয়া যায়। প্রকাণ্ড বাড়িতে আমি একা। 12 ফেব্রুয়ারি। মনটা অকারণে বড় অস্থির হইয়াছে। সন্ধ্যার পর হইতে কেবলই মনে হইতেছে যেন কাহার অদৃশ্য চক্ষু আমাকে অনুসরণ করিতেছে। বারবার ঘাড় ফিরাইয়া পিছনে দেখিতেছি, অথচ বাড়িতে আমি ছাড়া কেহ নাই। স্নায়বিক উত্তেজনা তাহাতে সন্দেহ নাই, কিন্তু বড় অস্থির বোধ হইতেছে। নার্ভের কোনো ঔষধ সঙ্গে থাকিলে ভালো হইত। 13 ফেব্রুয়ারি। কাল রাত্রে এক অদ্ভুত ব্যাপার ঘটিয়াছে। আমার স্নায়ুগুলা এখনো ধাতুস্থ হয় নাই, কিংবা না না ওসব আমি বিশ্বাস করি না। ঘুমাইয়া পড়িয়াছিলাম, অনেক রাত্রে ঘুম ভাঙিয়া গেল। কে যেন আমার সর্বাঙ্গে অতি লঘু স্পর্শে হাত বুলাইয়া দিতেছে। কি অপূর্ব রোমাঞ্চকর সে স্পর্শ তাহা বলিতে পারি না। মুখের উপর হইতে আঙ্গুল চালাইয়া পায়ের পাতা পর্যন্ত লইয়া যাইতেছে, আবার ফিরিয়া আসিতেছে। ঘর অন্ধকার ছিল। এই শারীরিক সুখস্পর্শের মোহে কিছুক্ষণ আচ্ছন্ন থাকিয়া ধর্মর করিয়া বিছানায় উঠিয়া বসিলাম। মনে হইল কে যেন নিঃশব্দে শয্যার পাশ হইতে সরিয়া গেল। এতক্ষণে ঘুমের আবেশ একেবারে ছুটিয়া গিয়াছিল। ভাবিলাম চোর নয় তো, কিন্তু চোর গায়ে হাত বুলাইয়া দিবে কেন? তাছাড়া ঘরের দরজা বন্ধ করিয়া শুইয়াছি। আমি উচ্চকণ্ঠে ডাকিলাম, কে? কোনো সাড়া নেই। গা ছমছম করিতে লাগিল। বালিশের পাশে দেশলাই ছিল, আলো জ্বালিলাম। ঘরে কেহ নাই, দরজা পূর্ববৎ বন্ধ। ভাবিলাম ঘুমাইয়া নিশ্চয় স্বপ্ন দেখিয়াছি। এমন অনেক সময় হয়, ঘুম ভাঙিয়াছি মনে হইলেও ঘুম সত্যই ভাঙে না। নিদ্রা ও জাগরণের সন্ধিস্থলে মনটা অর্ধচেতন অবস্থায় থাকে। দ্বার খুলিয়া বাহিরে আসিলাম। খোলা বারান্দায় আসিয়া দেখিলাম এক আকাশ নক্ষত্র জল জল করিতেছে। ঘরের বদ্ধ বায়ু হইতে বাহিরে আসিয়া বেশ আরাম বোধ হইল। একটা ঠান্ডা হাওয়া বাড়ির চারিদিকে যেন নিঃশ্বাস ফেলিয়া বেড়াইতেছে। কিছুক্ষণ এদিক ওদিক পাইচারি করিবার পর একটু গা শীত শীত করিতে লাগিল। আবার ঘরে ফিরিয়া দরজা বন্ধ করিয়া শুইলাম। আলোটা নিবাইলাম না, কমাইয়া দিয়া মাথার শিওরে রাখিয়া দিলাম। এটা কি সত্যই স্বপ্ন? রাত্রে আর ভালো ঘুম হইল না। 14 ফেব্রুয়ারি। কাল আর কোনো স্বপ্ন দেখি নাই। আধ আশা আধ আশঙ্কা লইয়া শুইতে গিয়াছিলাম, হয়তো আজ আবার স্বপ্ন দেখিব, কিন্তু কিছুই দেখি নাই। আজ শরীর বেশ ভালো বোধ হইতেছে। চাল ডাল কেরোসিন তৈল ইত্যাদি ফুরাইয়া গিয়াছিল, মালিকে দিয়া বাজার হইতে আনাইয়া লইয়াছি। মালিটা যাতে গোয়ালা হইলেও বেশ বুদ্ধিমান লোক। সেই যে তাহাকে আমার সম্মুখে আসতে মানা করিয়া দিয়েছিলাম, তারপর হইতে নিতান্ত প্রয়োজন না হইলে আমার কাছে আসে না।
কখন জল দিয়া যায় আমি জানিতেও পারি না। আমিও আসিয়া অবধি পাহাড় হইতে নিচে নামি নাই, সুতরাং মানুষের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ এ কয়দিন হয় নাই বলিলেই চলে। নিচে রাস্তা দিয়া মানুষ চলাচল করিতে দেখিয়াছি বটে, কিন্তু এতদূর হইতে তাহাদের মুখ দেখিতে পাই নাই। আজ বাড়িতে চিঠি দিয়াছি, লিখিয়াছি বেশ ভালো আছি, কিন্তু তাহাদের চিঠিপত্র দিতে বারণ করিয়া দিয়াছি। আমার এই বিজনবাসের মাধুর্য চিঠিপত্রের দ্বারাও খণ্ডিত হয় ইহা আমার ইচ্ছা নয়। বাহিরের পৃথিবীতে কোথায় কি ঘটিতেছে না ঘটিতেছে তাহার খোঁজ রাখিতে চাই না। 15ই ফেব্রুয়ারি। আজ আবার মনটা অস্থির হইয়াছে, কি যেন হইয়াছে অথচ ঠিক বুঝিতে পারিতেছি না। শরীর তো বেশ ভালোই আছে, তবে এমন হইতেছে কেন? কাল ভাবিতেছি একবার শহরটা দেখিয়া আসিব। শুনিয়াছি নবাবী আমলের অনেক দ্রষ্টব্য স্থান আছে, কাছেই কোথায় নাকি সীতাকুণ্ড নামে গরম জলের একটা প্রস্রবণ আছে। বন্ধু বলিয়া দিয়েছিল সেটা দেখা যায়, অতএব সেটাও দেখিতে হইবে। 16ই ফেব্রুয়ারি। কাল রাত্রে আবার সেইরূপ ঘটিয়াছে, স্বপ্ন নয়, এ স্বপ্ন নয়। স্পষ্ট অনুভব করিলাম কে আমার পাশে বসিয়া অতি কোমল হস্তে ধীরে ধীরে আমার গায়ে হাত বুলাইয়া দিতেছে। অনেকক্ষণ চোখ বুঝিয়া নিস্পন্দ বক্ষে শুইয়া রহিলাম। বালিশের তলায় ঘড়িটা টিকটিক করিতেছে শুনিতে পাইলাম, সুতরাং এ ঘুমের ঘোরে স্বপ্ন দেখা হইতেই পারে না। অদৃশ্য হাতটা কতবার আমার আপাদমস্তক বুলাইয়া গেল তাহা বলিতে পারি না। একবার হাতখানা যখন আমার বুকের কাছে আসিয়াছে, তখন হাত বাড়াইয়া আমি সেটা ধরিতে গেলাম। মনে হইল আমার মুঠির মধ্যে হাতটা গলিয়া মিলাইয়া গেল, হাত বুলানোও বন্ধ হইল। অনুভবে বুঝিলাম সে শয্যার পাশে দাঁড়াইয়া আছে, এখনো যায় নাই। আমি চোখ চাহিয়া শুইয়া রহিলাম, সেও দাঁড়াইয়া রহিল। ঘর অন্ধকার, কিছুই দেখিতে পাইতেছি না। চোখ খুলিয়া থাকা বা বুঝিয়া থাকায় কোনো প্রভেদ নাই। উৎকর্ণ হইয়া শুনিবার চেষ্টা করিলাম কোনো শব্দ হয় কি না। দরজায় কোথাও ঘুম ধরিয়াছে, তাহারই শব্দ শুনিতেছি, আর কোনো শব্দ নাই। অতীন্দ্রিয় অনুভূতি দ্বারা বুঝিলাম সে আস্তে আস্তে চলিয়া গেল, আজ আর আসিবে না। ঘুমাইয়া পড়িলে হয়তো থাকিত, আমি যখনই ঘুমাই তখনই কি সে আমার সুপ্ত শরীরের উপর পাহারা দেয়? কিন্তু আশ্চর্য, আজ আমার একটুও ভয় করিল না কেন? 17ই ফেব্রুয়ারি। আমার শিমুল গাছ রক্তরাঙা ফুলে ফুলে ভরিয়া উঠিয়াছে, গাছে পাতা নাই, কেবলই ফুল। সেদিন যে আমার কাঁধের উপর এক ঝলক রক্তের মতো ফুল পড়িয়াছিল সে কি স্বাভাবিক? এত স্থান থাকিতে আমার কাঁধের উপরই বা পড়িল কেন? তবে কি কোনো অদৃশ্য হস্ত গাছ হইতে ফুল ছিঁড়িয়া আমার গায়ে ফেলিয়াছিল? কে এসে? বৃক্ষ দেবতা? না, আমারই মতো মানুষের দেহ বিমুক্ত আত্মা। তাই কি, একটা দেহহীন আত্মা সে আমাকে পাইয়া খুশি হইয়াছে? তাহাই কি আকারে ইঙ্গিতে জানাইতে চায়? সে আমার সহিত বন্ধুত্ব স্থাপনা করিতে চায়, তাই কি সেদিন ফুল দিয়ে আমায় সম্বর্ধনা করিয়াছিল? তবে কি সত্যি প্রেতজনই আছে, দেহমুক্ত অশরীরী আত্মা? বিশ্বাস করা কঠিন, কিন্তু দেয়ার আর মোর থিংস ইন হ্যাভেন অ্যান্ড আর্থ। একটা বিষয়ে ভারী আশ্চর্য লাগিতেছে, ভয় করে না কেন? এই নির্জন স্থানে একলা আছি, এ অবস্থায় ভয় হওয়াই তো স্বাভাবিক। 18ই ফেব্রুয়ারি। আনমনে দিন কাটিয়া গেল, শূন্য বাড়িময় কেবল ঘুরিয়া বেড়াইলাম। হাওয়া দিতেছে, খুব ধুলা উড়াইতেছে, গঙ্গার চরের দিকটা বালুতে অন্ধকার, কিছু দেখা যায় না। আজ কিছু ঘটে নাই, মনটা উদাস বোধ হইতেছে। 19ই ফেব্রুয়ারি। দিনটা যেন রাত্রির প্রতীক্ষাতেই কাটিয়া গেল, দিনের বেলা কিছু অনুভব করি না কেন? সন্ধ্যার সময় দেখিলাম পশ্চিম আকাশে সরু একটি চাঁদ দেখা দিয়েছে, যেন অসীম শূন্যে অপার্থিব একটু হাসি। অল্পক্ষণ পরেই চাঁদ অস্ত গেল, তখন আবার নীর অন্ধকার জগৎ গ্রাস করিয়া লইল। ইকমিক কুকারে রান্না চড়াইয়া অন্য মনে বসিয়াছিলাম, আলোটা সম্মুখের ভাঙা টেবিলে বসানো ছিল। অদূরে কতকগুলা ধূপ জ্বালিয়া দিয়াছিলাম,
তাহারই সুগন্ধে ঘরটি পূর্ণ হইয়া উঠিয়াছিল। আর তো যা হোক একটা কিছু না পড়িয়া থাকা যায় না। বসিয়া বসিয়া সহসা কি মনে হইল, বাক্স হইতে সেই প্রেতত্ত্ব সম্বন্ধে বইখানা বাহির করিয়া পড়িতে আরম্ভ করিলাম। গল্প, নেহাত গল্প, সত্য অনুভূতির ছায়া মাত্র এসব কাহিনীতে নাই। আমি যেমন করিয়া তাহাকে অনুভব করিয়াছি, চোখে না দেখিয়াও সর্বাঙ্গ দিয়া তাহার সামীপ্য উপলব্ধি করিয়াছি, সেরূপভাবে আর কে প্রত্যক্ষ করিয়াছে? ইহারা লিখিতেছে চোখে দেখিয়াছে, চোখে দেখা কি যায়? যে আমার কাছে আসে সে কেমন দেখিতে? আমারই মতো কি তার হস্তপদ অবয়ব আছে, মানুষের চেহারা না অন্য কিছু? বই হইতে চোখ তুলিয়া ভাবিতেছি, এমন সময় আমার দৃষ্টির সম্মুখে এক আশ্চর্য ইন্দ্রজাল ঘটিল। ধূপের কাঠিগুলি হইতে যে ক্ষীণ ধূমরেখা উঠিতেছিল, তাহা শূন্যে কুণ্ডলি পাকাইতে পাকাইতে যেন একটি বিশিষ্ট আকার ধারণ করিতে লাগিল। অদৃশ্য কাচের শিশিতে রঙিন জল ঢালিলে যেমন হা শিশির আকারটি প্রকাশ করিয়া দেয়, আমার মনে হইল ওই ধোঁয়া যেন কোনো অদৃশ্য আধারে প্রবেশ করিয়া ধীরে ধীরে তদাকারত্ব প্রাপ্ত হইতেছে। আমি রুদ্ধ নিঃশ্বাসে দেখিতে লাগিলাম। ক্রমে ধূসর রঙের একটি বস্ত্রের আভাস দেখা দিল। বস্ত্রের ভেতর মানুষের দেহ ঢাকা রহিয়াছে, বস্ত্রের ভাজে ভাজে তাহার পরিচয় পাইতে লাগিলাম। ধূম কুণ্ডলি মূর্তি গড়িয়া চলিল, আপছায়া মূর্তির ভেতর দিয়া ওপারের দেয়াল দেখিতে পাইতেছি, কিন্তু তবু তাহার ডোল হইতে বেশ বুঝা যায় যে এটা একটা মানুষের চেহারা। ধূম পাকাইয়া পাকাইয়া ঊর্ধ্বে উঠিতে উঠিতে ক্রমে মূর্তির গলা পর্যন্ত পৌঁছিল। এইবার তাহার মুখ দেখিতে পাইব। কিরকম সে মুখ! বিকট, ভয়ানক। কিন্তু ঠিক এই সময় সহসা সব ছত্রাকার হইয়া গেল। জানালা দিয়া একটা দমকা হাওয়া আসিয়া ওই ধূম মূর্তিকে ছিন্ন ভিন্ন করিয়া দিল, মুখ দেখা হইল না। প্রতীক্ষা করিয়া রহিলাম যদি আবার দেখিতে পাই, কিন্তু আর সে মূর্তি গড়িয়া উঠিল না। 20 ফেব্রুয়ারি, সে আছে, তাহাতে তিলমাত্র সন্দেহ নাই। ইহা আমার উষ্ণ মস্তিষ্কের কল্পনা নয়। দিনের বেলা সে কোথায় থাকে জানি না, কিন্তু সন্ধ্যা হইলেই আমার পাশে আসিয়া দাঁড়ায়, আমার মুখের দিকে চোখ মেলিয়া থাকে। আমি তাহাকে দেখিতে পাই না বটে, কিন্তু যাহা দেখিতে পাওয়া যায় না তাহাই কি মিথ্যা? বাতাস দেখিতে পাই না, বাতাস কি মিথ্যা? শুনিয়াছি এক প্রকার গ্যাস আছে যাহা গন্ধহীন ও অদৃশ্য, অথচ তাহা আঘ্রাণ করিলে মানুষ মরিয়া যায়, সে গ্যাস কি মিথ্যা? না, সে আছে, আমার মন জানিয়াছে সে আছে। 21 ফেব্রুয়ারি, কে এসে? তাহার স্পর্শ আমি অনুভব করিয়াছি, কিন্তু তাহাকে স্পর্শ করিতে পারি না কেন? ছুইতে গেলেই সে মিলাইয়া যায় কেন? সে দেখা দিতে চেষ্টা করে জানি, কিন্তু দেখা দিতে পারে না কেন? রক্ত মাংসের চক্ষু দিয়া কি ইহাদের দেখা যায় না? আমি এখন শয়নের পূর্বে ডায়েরি লিখিতেছি, আর সে ঠিক আমার পেছনে দাঁড়াইয়া আমার লেখা পড়িতেছে। আমি জানি আমার শরীর রোমাঞ্চিত হইয়া উঠিতেছে, কিন্তু মুখ ফিরাইলে তাহাকে দেখিতে পাইব না, সে মিলাইয়া যাইবে। কেন এমন হয়? তাহাকে কি দেখিতে পাইব না? দেখিবার কি দুর্দম আগ্রহ যে প্রাণে জাগিয়াছে তাহা কি বলিব? তাহার এই দেহহীন অদৃশ্যতাকে যদি কোনো রকমে মূর্ত করিয়া তুলিতে পারিতাম, কোনো কি উপায় নাই? 22 ফেব্রুয়ারি, কাল রাত্রে সে আর আসে নাই। সমস্ত রাত্রি তার প্রতীক্ষা করিলাম, কিন্তু তবু সে আসিল না। কেন আসিল না? তবে কি আর আসিবে না? নিজেকে অত্যন্ত নিঃসঙ্গ মনে হইতেছে। আমার প্রতি রজনীর সহচর সহসা আমাকে ফেলিয়া চলিয়া গিয়াছে। আর যদি না আসে? 23 ফেব্রুয়ারি, জানিয়াছি সে নারী। এ কি অভাবনীয় ব্যাপার, যেন ধারণা করিতে পারিতেছি না। আজ সকালে স্নান করিয়া চুল আছড়াইতে গিয়া দেখি একগাছি দীর্ঘ কালো চুল আমার চিরুনিতে জড়ানো রহিয়াছে। এ চুল আমার চিরুনিতে কোথা হইতে আসিল? বুঝিয়াছি এ তাহার চুল, সে নারী। কখন তুমি আমার চিরুনিতে কেশ প্রসাধন করিয়া অভিজ্ঞানখানি রাখিয়া গিয়াছ? কি সুন্দর তোমার চুল!
তুমি আমায় ভালোবাসো তাই বুঝি আমার চিরুনিতে কেশ প্রসাধন করিয়াছিলে, আমার আরশিতে মুখ দেখিয়াছিলে কি? কেমন সে মুখ, তাহার প্রতিবিম্ব কেন আরশিতে রাখিয়া যাও নাই? তাহা হইলে তো আমি তোমাকে দেখিতে পাইতাম। ওগো রহস্যময়ী, দেখা দাও এই সুন্দর সুকোমল চুলগাছি যে তরুণ তনুর শোভাবর্ধন করিয়াছিল, সেই দেহখানি আমাকে একবার দেখাও। আমি যে তোমায় ভালোবাসি, তুমি নারী তাহা জানিবার পূর্ব হইতেই যে তোমায় ভালোবাসি। কেমন তোমার রূপ, যে শিমুল ফুল দিয়া প্রথম আমায় সম্ভাষণ করিয়াছিলে, তাহারই মতো দিক আলোকরার রূপ কি তোমার? তাই কি নিজের রূপের প্রতিচ্ছবিটি সেদিন আমার কাছে পাঠাইছিলে? অধর কি তোমার অমনি রক্তিম বর্ণ, পায়ের আলতা কি উহারি রঙে রাঙা? কেমন করিয়া কোন ভঙ্গিতে বসিয়া তুমি আমার চিরুনি দিয়া চুল বাঁধিয়াছিলে? কেমন সে কবরী বন্ধ, একটি রক্তরাঙা শিমুল ফুল কি সেই কবরীতে পড়িয়াছিলে? আমার এই 36 বৎসর বয়স পর্যন্ত কখনো আমি নারীর মুখের দিকে চোখ তুলিয়া দেখি নাই। ওগো অশরীরিণী, একবার রূপ ধরিয়া আমার সম্মুখে দাঁড়াও। 24 ফেব্রুয়ারি। তাহার প্রেমের মোহে আমি ডুবিয়া আছি, আহার নিদ্রায় আমার প্রয়োজন কি? আমার মনে হইতেছে এই অপরূপ ভালোবাসা আমাকে জর্জরিত করিয়া ফেলিতেছে, আমার অস্থি মাংস মেদ মজ্জা জীর্ণ করিয়া জঠরস্থ অম্লরসের মতো আমাকে পরিপাক করিয়া ফেলিতেছে। 25 ফেব্রুয়ারি। আজ সকালে হঠাৎ মালিটার সঙ্গে দেখা হইয়া গেল, তাহাকে গালাগালি দিয়া তাড়াইয়া দিয়াছি, মানুষের মুখ আমি দেখিতে চাই না। সমস্ত দিন কিছু আহার করি নাই, ভালো লাগে না, আহারে রুচি নাই, তাছাড়া রান্নার হাঙ্গামা অসহ্য। গরম পড়িয়া গিয়াছে, মাথার ভেতরটা ঝাঝা করিতেছে, কাল সারা রাত্রি জাগিয়াছিলাম কিন্তু তাহাকে দেখিতে পাইলাম না। সে কাল আমার পাশে আসিয়া শুইয়াছিল, স্পষ্ট অনুভব করিয়াছি, কিন্তু তাহাকে ধরিতে গিয়া দেখিলাম শূন্য কিছু নাই। জানি সে আমার চোখে দেখা দিবার জন্য না, কিন্তু পারিতেছে না। তাহার এই ব্যর্থ আকুলতা আমি মর্মে মর্মে উপলব্ধি করিতেছি। মধ্যরাত্রি হইতে প্রভাত পর্যন্ত খোলা আকাশের তলায় পাইচারি করিয়াছি, সেও আমার পাশে পাশে বেড়াইয়াছে। তাহাকে বারবার জিজ্ঞাসা করিয়াছি, কি করিলে তাহার দেখা পাইব? সে উত্তর দেয় নাই, কিংবা তাহার উত্তর আমার কানে পৌঁছায় নাই। সকাল হইতেই সে চলিয়া গেল, মনে হইল ওই রক্তরাঙা শিমুল গাছটার দিকে অদৃশ্য হইয়া গেল, চর্মচক্ষে তাহাকে দেখিতে পাওয়া কি সম্ভব নয়। 26 ফেব্রুয়ারি। না, রক্তমাংসের শরীরে তাহাকে পাইব না, সে সূক্ষ্ম লোকের অধিবাসিনী, স্থূল মর্তলোক হইতে আমি তাহার নাগাল পাইব না, আমার এই জড় দেহটাই ব্যবধান হইয়া আছে। 27 ফেব্রুয়ারি। আহার নাই নিদ্রা নাই, মাথার মধ্যে আগুন জ্বলিতেছে, আয়নায় নিজের মুখ দেখিলাম, এ কি সত্যই আমি না আর কেহ? আমি তাহাকে চাই, যেমন করিয়া হোক চাই, স্থূল শরীরে যদি না পাই তবে। 28 ফেব্রুয়ারি। হ্যাঁ, সেই ভালো, আর পারি না। শিমুল গাছের যে ডালটা কূপের মুখে ঝুঁকিয়া আছে তাহাতে একটা দড়ি টাঙাইয়াছি, আজ সন্ধ্যায় যখন তাহার আসিবার সময় হইবে তখন। সখী, আর দেরি নাই, আজ ফাগুনের সন্ধ্যায় যখন চাঁদ উঠিবে তুমি কবরী বাঁধিয়া প্রস্তুত হইয়া থাকিও, তোমার রক্তরাঙা ফুলের থালা সাজাইয়া রাখিও, আমি আসিব, তোমাকে চক্ষু ভরিয়া দেখিব, আজ আমাদের পরিপূর্ণ মিলন রাত্রি। বড়দা আস্তে আস্তে ডায়েরি বন্ধ করিয়া বলিল, এইখানেই লেখা শেষ। এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন।